বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জার্মানি উদ্বিগ্ন, বিএনপি নেতাদের এমন বক্তব্যে অসন্তুষ্ট জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক বিটের রিপোর্টারদের সংগঠন ডি ক্যাবের আলোচনায় তিনি এই অসন্তোষ প্রকাশ করেন। বলেন, বিএনপি নেতারা তার মন্তব্য ভুলভাবে উদ্ধৃত করেছেন, যা ঠিক হয়নি। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। গেল 17 মার্চ গুলশানে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সাথে বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা ও সুশাসন নিয়ে উদ্বেগ জানিয়েছে জার্মানি। ডিক্যাপ টকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে সেই প্রসঙ্গ, আর তাতে বিষয়টি নিয়ে অসন্তোষ জানান জার্মান রাষ্ট্রদূত। ওই বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের কাছে কোনো উদ্বেগ প্রকাশ করিনি, কিন্তু আমাকে মিস কোট করে সেই উদ্বেগের কথা বলা হয়েছে, যা সত্য নয়। রাষ্ট্রদূত ট্রস্টার বলেন, জার্মানি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করার আগ্রহ নেই তাদের। বিএনপির সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে বিএনপি নেতারা কেন নির্বাচনে অংশ নেয়নি বা নিতে চান না সেই বিষয়টি আমাকে ব্যাখ্যা করেছেন, এর বেশি কিছু না। জার্মান রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।